স্ত্রী হিসাবে কত মর্যাদা পেয়েছে নারীরা আচ্ছা বলুন তো একটা পুরুষ মানুষ আল্লাহর নিকটে কখন কার সার্টিফিকেটে ভালো পুরুষ বলে আল্লাহর নিকটে 100ই 100 নাম্বার পাবে বলুন তো কার সার্টিফিকেটে জানা আছে আমি আপনাকে বলছি এই ছেলেটা খুব ভালো হেড মাওলানা বলছে ভালো ও আল্লাহর কাছে কি আদৌ ভালো গ্যারান্টি আছে গ্যারান্টি নাই কিন্তু বিশ্ব নবীর ভাষা শুনুন আল্লাহর নবী তিনি বলছেন কি বলছেন ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সবথেকে প্রিয় যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে প্রিয় আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম স্বামী তার মানে আপনার স্ত্রীর সার্টিফিকেট দিতে হবে আপনি কত ভালো লোক কি বুঝে বুঝতে পারছেন না এটা একটা স্ত্রী হিসেবে মর্যাদা হলো মা মায়ের তো বিকল্প নেই এটার বলা লাগবে মায়ের বিকল্প আছে এটা তার বিকল্পই নেই মায়ের এত মর্যাদা এত মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিতে দিতে বলছেন এই জায়গাটায় দেখো তোমার জান্নাত তোমার মায়ের এই জায়গাটায় কি আশ্চর্য ব্যাপার নাই আমরা ছোট থেকে শুনেছি পিতা মাতার পায়ের তলায় জান্নাত শুনেছি না এই কথা একদমই নয় মায়ের পায়ের তলায় জান্নাত পুরুষ মানুষের পায়ের তলায় জান্নাত নেই অনেক সময় মায়েদেরকে এটা বলা হয় বেশি ফটর ফটর করবি না জান্নাত পাবি না স্বামীর পায়ের তলায় জান্নাত মিলেন না পুরুষ মানুষ ওদেরকে বলে না এই বেশি ফটর ফটর করবি না আমি যাই করি করব আমার পায়ের তলায় তোর জান্নাত আমি মায়েদেরকে বলে দিয়ে যাচ্ছি স্বামীর পায়ের তলায় জান্নাত নেই একদমই নেই এটা একদমই মিথ্যা কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন কি বলেছেন যে আমি যদি সাজদা করার যদি কাউকে আদেশ দিতাম তাহলে মহিলাদেরকে সাজদা করার আদেশ দিতাম তার স্বামীকে কিন্তু আল্লাহ নবী এটা দেননি মা হিসাব ওদের মর্যাদা অনেক নয় অনেক এইবার আপনাকে একটা কথা আবার চূড়ান্ত পর্যায়ের বলে দিচ্ছি আচ্ছা পৃথিবীতে এরকম কোন হাদিস আপনার জানা আছে যে আল্লাহ নবী খাস করে বলেছে পুরুষ মানুষ যদি দুটা কাজ করে জান্নাত চলে যাবে বা চারটে কাজ করে জান্নাত চলে যাবে এরকম কোন হাদিস জানা আছে জানা নাই তো চলুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের কত সম্মান দিয়েছেন আল্লাহ নবী বলছেন কি বলছেন একজন মহিলা যদি চারটে কাজ করে কটা কাজ চারটা ও জান্নাত চলে যাবে শুধু জান্নাতে যাবে না বলছে জান্নাতের যে কোনো দরজা দিয়ে গেট দিয়ে ঢুকে যাবে চারটে কাজ ওদের মর্যাদাটা দেখুন এক আল্লাহ নবী বলছেন এটা বাড়িতে কি আপনার স্ত্রীকে বলে দেবেন ইনশাআল্লাহ বলে দেবেন তো এই বলুন ইনশাআল্লাহ বলে দেবেন তো তাহলে বলবো হাদিসটা বলে দিই এক আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ও সামাত শাহরাহা ও আতাআত বালাহা ও আহসানাত ফারাজাহা ফাতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতে সাআতন নবীজি বলেছেন ও পৃথিবীর যত নারীরা আছো শুনে রেখে দাও চারটি কাজ যদি করবে তাহলে জান্নাত চলে যাবে শুধু জান্নাতে যাবে না জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে তার মধ্যে এক নম্বরের কাজ হলো আল মারাতু ইজা সাল্লাতু খামসাহা একজন নারী পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কতদিন পড়বে এক মাসের মধ্যে কেউ পড়বে 23 দিন কেউ পড়বে 25 দিন কেউ পড়বে 27 দিন বাকি দিনগুলো নামাজ পড়া লাগবে না আল্লাহ তাদেরকে ছুট দিয়ে দিয়েছে রোজা যদি হয় কাজা করে দিতে হবে কোনো অসুবিধা নাই অন্য সময়তে করবে দ্বিতীয় নম্বরে বলেছেন ওসামাত সাহারাগা এক মাস রোজা রাখবে একজন নারী ওয়াতা আতবালাহা আর স্বামীর সেবা করবে তিন নম্বরে স্বামীর সেবা করবে আপনাদের এখানে মেয়েরা করে তো আপনাদের সেবা করছে করছে তো আলহামদুলিল্লাহ ওই আবার একজন হাত তুলে এরকম করছে মানে খুব বিপদে আছে বেচারা খুব বিপদে আছে মওলানা বলছে হ্যাঁ করছে ওই একজন কোনায় বসে এরকম করছে মানে খুব বেচারা টেনশন আছে দেখ জলসার পরে কমিটির লোক ওনার বাড়িকে একটু মিটিয়ে দিয়ে আসার চেষ্টা করি স্বামী স্ত্রী প্রেম ভালোবাসা মোহাব্বত আছে নাই নাই একদমই নাই কেন নাই
এই দেখুন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ভালোবাসা কেমন প্রেম ছিল একটা হাদিস আপনাকে বলি আম্মা জান আয়েশা বলেন যে গ্লাসে আমি পানি পান করিতাম পান করাব এ গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ নিজে নয়নেতে ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন গোশত কেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম চুষে চুষে কেত নবী চোখেতে দেখি আম্মা জান আয়েশা আর আল্লাহর নবীর এত প্রেম ছিল এত ভালোবাসা ছিল উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন যে গ্লাসে আমি পানি পান করিতাম পান করা হয়ে গেলে নবীকে দিতাম দেখিতাম আমি অগ নিজ নয়নেতে ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন আম্মা জান আয়েশা বলেন আমি গ্লাসে মুখ লাগিয়ে পানি পান করেছি গ্লাসটাকে রেখে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি ওই গ্লাসে ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার নবী আমার তিনি পানি পান করেছেন শুধু এখানেই ক্ষান্ত নয় আম্মা জান আয়েশা বলেন গোশত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম আম্মা জান আয়েশা বলেন আল্লাহর নবীকে দেখেছি গোশতগুলো খেয়ে আমি যখন দস্তরখানের উপরে হাড্ডিটা ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি আবার ওই হাড্ডিটা মুখের ভিতরে দিয়ে রস বাহার করে করে খেতেন এত প্রেম আছে আপনার স্ত্রী আপনার আটু খায় আপনার তো বিড়ির গন্ধতে ঘুম হয় না হারাম কো সারা দিন বিড়ি টানছে হয়নি তাই না সারা দিন বিড়ি কইনি এসব টানছে আপনার স্ত্রী আপনার আটু খাবে ও যে আপনার পাশে থাকে এটা আলহামদুলিল্লাহ বলে আপনার যা মুখের গন্ধ আল্লাহ ও যে আপনার পাশে থাকে তো এইটাই ভালো বলে কি বলছি বুঝতে পারছেন না অবশ্যই স্বামী স্ত্রী মহব্বত ভালোবাসা কেমন কেমন ভালোবাসা রাত বারোটায় আসবে স্বামী দরজার পাশে থাকব আমি রাত বারোটায় আসবে স্বামী দরজা খুলে রাখব আমি তরকারি ভাত রাখব বেড়ে স্বামী মোর কথায় রে স্বামী মোর কথায় যেথায় যাবে বাইরে ঘাটে দেরি হবে ফিরতে রাতে যেথায় যাবে বাহিরে ঘাটে দেরি হবে ফিরতে রাতে ছাড়িয়ে থাকব দরজাতে গো বিবি যে তোমার রাত বারোটায় আসবে স্বামী দরজা খুলে রাখিব আমি রুটি তরকারি দিয়ে রাখব স্বামী যে আমার আপনি বাড়িতে যাবেন বিবি রাতের বেলা দরজায় দাঁড়িয়ে থাকবে আপনি বাই ব্যবসাতে যাবেন দুপুর বেলা খাবে না ও দরজার সাইডে দাঁড়িয়ে থাকবে বারবার উঁকি মেরে দেখবে আপনি কখন আসছেন এর নাম হলো ভালোবাসা এর নাম প্রেম আমাদের সেই ভালোবাসা আছে হ্যাঁ নাই এবার আপনাদেরকে একটা গল্প বলি যারা বসে আছেন একটু ভালো করে বসার চেষ্টা করি গল্পটা হয়তো ইউটিউবে শুনেছেন কিন্তু ডাইরেক্ট তো শুনেন ওই জন্য আপনাকে একটা গল্প লুমি টুমি যারা পড়ে আছেন সব ধরনের বুঝলেন এবার একটা গল্প আপনাদেরকে বলি একটা বুড়া লোক আমাদের ভালোবাসাটা কেমন বলছি স্বামী স্ত্রী একটা বুড়া লোক খুব অসুস্থ বুঝলেন বয়স মোটামুটি 80 কাছাকাছি পৌঁছাচ্ছি হবে এখন ছেলে মেয়ে কেউ বাড়ি নেই পোতা পুতিন কেউ নাই তা বুড়ি আর বুড়ো দুজনা মিলে বারান্দাতে বসে গল্প করছে তা বুড়াটা বুড়িকে বলছে তুমি আমাকে ভালোবাসো শাকিলার মা তা বলছে তোমার কি ঢং জমেছে 85 বছর বয়সে ভালোবাসি কিনা জিজ্ঞেস করছে চারটে মাসটা ছেলে মেয়ে হয়ে গেল এখন জিজ্ঞেস করছো ভালোবাসি কিনা চুল পেকে গেল মাথা তখন বুড়িটা উত্তর দিয়ে বলছে তোমায় ছাড়া বাঁচবই না তোমায় ছাড়া বাঁচবই না তখন বুড়া বলছে আরে আমি যদি মরে যাই যখন মরার কথা বলেছে বুড়ার মুখ চেপে দিয়ে বলছে অস্তা এ কথা বলিও না তুমি দোয়া করো যেন তোমার কোলে মাথা দিয়ে আমি যেন মরতে পারি কারণ তুমি মরে যাবার শোক আমি বুড়া বয়সে সহ্য করতে পারবো না মানে এত ভালোবাসোর স্ত্রীটা আর কি লোকটার দমের কষ্ট দমের কষ্ট বুঝেন তো নিঃশ্বাসে দমের কষ্ট হয়
শ্বাসকষ্ট রোগ আছে তা ওই লোকটা আর কি ও ওই লোকটা শ্বাসকষ্ট খুব বেশি তার রাতের বেলা মশারি ভিতরে শুবে তো শোবার আগে ওর স্ত্রীকে বলছে শাকিলার মা আজকে রাতে যা দমের কষ্ট বেড়েছে মনে হয় আজ রাইল চলে আসতে পারে আজকে কি বলছি বুঝতে পারছেন না আর স্ত্রী বলছে অস্তাক্ষরিল্লাহ এইসব কথা বলিও না তো আজে বাজে কথা স্বামী স্ত্রী দুইজনাতে মশারির ভিতরে শুয়ে আছে দুজনাই ঘুমিয়ে গেছে এখন ওদের বাড়িতে একটা এঁড়ে গরু ছিল এঁড়ে গরু বুঝেন নাঙল টাঙল লাগায় যেগুলো এঁড়ে গরু এই এঁড়ে গরু গোয়াল ঘরে ছিল বাঁধা এখন গোয়াল ঘর থেকে কোন রকমের দড়িটা ছিঁড়ে গেছে এখন গরু গোয়াল ঘর থেকে বাইরে বার হয়েছে খোল বুঝেন তো গরুকে খোল খেতে দেয় ওই খোল এখন বালতিতে বাহাড়িতে রাখা ছিল এখন গরু ওই খোল খেতে গিয়ে বালতিতে মুখ ঢোকাতে গিয়ে ওর শিঙে বালতিটা লেগে গেছে ও আর চোখে কিছু দেখতে পাচ্ছে না গরুটা গরুটা গিয়ে দিয়ালে দাস করে বেড়ে দিয়েছে এখন বুড়োর ঘুম ভেঙে গেছে বুঝলেন না এখন বুড়ো মশারিতে এরকম খুলে দেখছে না তাহলে আমাদের সেঁড়ে গরুটা তো পুরুষ মানুষ ব্যাপারটা বুঝতে পেরেছে ও চুপচাপ বলে আবার শুয়ে পড়েছে এখন একটু পরে যখন আবার একটা দেওয়ালে গিয়ে মেরেছে তখন বুড়িটা ঘুম ভেঙে গেছে বুড়ি তখন মনে মনে ভাবছে মশারিটা খুলে এরকম করে দেখে বলছে বাবা এইরকম প্রাণী তো জীবনে দেখিনি গরু যদি শিঙে মশারিতে আপনার বালতি যদি লেগে যায় এরকম প্রাণী কেউ দেখেছে রাতে ও তখন মনে মনে ভাবছে তাহলে সে বলছিল আজ রাইল আসবে তাহলে মনে হয় সেইটাই এসেছে মনে মনে ভাবছে এখন ভালো গরুটা এখন বদমাইশি করে নয় আন মনে আর কি নিজ খেয়ালে আস্তে আস্তে মশারি দিকে আসছে তখন বুড়ি মশারি থেকে বার হয়ে বাহিরে বার হয়ে বলছে আমার দিকে কেন আসছিস বুড়োটার দিকে যা ও অসুস্থ ওর দিকে যা আমার দিকে আসছিস কেন এখন বুড়ো রাতের বেলা সব দেখেছে সকালবেলা উঠে বলছে খাদিজার মা কত ভালোবাসো বলো বলছে তোমায় ছাড়া তো বাঁচবো না বলছে তুমি সব ভপের চপ আর দিও না রাতের বেলা এঁড়ে গরু দেখে যদি আমার দিকে তাড়িয়ে দাও তাহলে আজরাই চলে এলে কি করবে বলো এঁড়ে গরু দেখে যদি আমার দিকে তাড়িয়ে দাও তা আজরাই এলে কি করবে আমাদের ভালোবাসাটা ঠিকই অনেকটাই আমার গোস্তের হাড্ডিটা চিবাচ্ছিলেন আশ্চর্য ব্যাপার স্বামী স্ত্রী ভালোবাসা ও আহাসানাত ফারজাহা নবীজি বলেছেন নারী পর্দা করবে জান্নাত চলে যাবে কি করতে হবে কি করতে হবে পর্দা এসব আছে নাকি সিস্টেম আপনি বলে দেখুন একবার যে আছে এইখান থেকে আমার গাড়িটা ওই মাথায় রাখতে মোটামুটি আমার 30 মিনিট টাইম লেগে গেছে কি বলছি বুঝতে পারছেন না কি পর্দা চলছে আল্লাহ আসলে জলসাটা আমাদের অনেকটা মেলায় পরিণত হয়েছে বাৎসরিক মেলার মতো এখানে শুধু বালাপাথর নয় সব জায়গাতে একই কেস সব জায়গায় তবে এগুলো আগামী দিন আর তুলে দেওয়া যাবে বলে মনে হয় না যাবে আগামী দিন তো আরো খারাপ দিন আসছে আবার কিছু কিছু লোক আছে কমিটি যে দিব বলছে দোকান বসতে দেবো না তা সে বলছে আমার জায়গাতে বসবে তোর বাপের কি এরকম কিছু লোক আছে না তা আমি ওই লোককে বলতে চাইছি জলসা 3 দিন পরে বসানা দেখি কত তোর বাপের ক্ষমতা আছে আর কত বেচা কেনা হয় দেখবো জলসার দিনে কেন তোমার বাপের জায়গাতে দোকানটা লাগাচ্ছ এই রাস্তাঘাটে পর্দা তো আল্লাহু আকবার আর এখন যত দিন যাচ্ছে তত পর্দা পরিস্থিতি আরো খারাপ হচ্ছে হচ্ছে না আগে দেখবেন মশা তাড়াবার জন্য মানুষ কি করত মশারি টাঙাত তাই না এখন মশারি আর আছে নাই আস্তে আস্তে সব কাঁচার ঝামেলা টাঙানোর ঝামেলা বাড়ি বাচ্চা কাছে আগুন লাগিয়ে দিতে পারে সে ঝামেলা এখন সুইচ মারছে গুড নাইট তাই না মশা মরুক আর না মারুক গুড নাইট অল আউট তাই তো এখন যে মশারি কোম্পানি গুলো যে কোটি কোটি টাকার মাল এক মানে স্টক করেছিল তারা কি করবে তারা দেখছে তাহলে আমরা তো মরে যাবো গুড নাইট সব নিয়ে নিল টাকা ওরা জামা কাপড় ওনাদের সঙ্গে ফিট করে চুক্তি করে বলছে অন্তত আমাদের কাপড়টা কোন এক জায়গায় চালা দেখবেন আমাদের মেয়েরা কিছু জামা কাপড় পরছে এইখানে সব মশারির কাপড় পিঠের কাছে একটু ডিজাইন মশারির কাপড় আছে না নাই আপনাদের দিকে নেই আমাদের দিকে আছে সব দিকে আছে না পর্দা নাই কোথাও নাই
শুধু আপনাদের কারণে নয় এটা আমার জীবনে আজ থেকে 4-5 বছর ঘটে যাওয়ার আগে ঘটে যাবে একটা বাস্তব কথা অনেক সময় বলে বক্তার একটু রং চড়িয়ে বলে যাতে ভালো লাগে একদমই রং চড়াচ্ছি না বাস্তব জীবনে ঘটে যাওয়ার কথা বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছি রাত তখন 2টা মতো বাজে আসামে যাব প্রোগ্রাম করতে আসামে আমি টিকিট কাউন্টারে দেখছি প্রায় 100 লোকের লাইন আমি যদি লাইনে দাঁড়িয়ে যাই তাহলে টিকিট আর পাবো না গাড়ি আমার ছুটে যাবে এই ভাবছি তাহলে কারুর একটু হেল্প নিতে হবে একটু আগে 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 গেলাম যে একজন আর কাঁধে হাত দিয়ে বলছি দাদা আমার টিকিট একটু করে দিন না তো আমার দিকে চড়াম ফিরে বলছে আয় বলবি সাহেব আমি দাদা না আমি দিদি বলছে অস্তাগফিরুল্লাহ কঠিন দিব বলছে আমি দিদি আমি বেশ আদর করি হাতটা দিয়েছি যা তোর মনে দয়া হয় এখন আমি তো খুব টেনশনে বড় পাঞ্জাবি পরে আছি শীতকাল তখন জুব্বা পাঞ্জাবি মাথায় টুপি আজকে মেয়ে ছেলের গায়ে হাত দিয়ে দিচ্ছে আমার আজকে 12টা বাজলো মনে মনে ভাবছি কাছে টাকা পয়সা আছে কি করব তখন গাড়ি গাড়ি ছিল না এখন আমি লাইনটা ছেড়ে আস্তে করে সাইডের দিকে আসছি এখন দেখছি দূরে একজন ব্যাগ নিয়ে বসে আছে শীতকাল তো এরকম চাদর টাদর মুড়ি দিয়ে তা আমি গিয়ে বলছি আমাকে বলছে ও হুজুর এদিকে আসো আমি ভাবছি তাহলে কোন আর কি একটা কি পুলিশ টুলিশ হবে রেলের আমি গিয়ে বলছি দাদা কিছু বলছেন বলছি মনির সাহেব আপনি কিন্তু আবার ভুল করছেন বলছি কেন দাদা ওকে দু তিনবার যখন দাদা বলে দিয়েছি তখন ও বলছে যে মেয়েটা লাইনে দাঁড়িয়ে আছে আমি ওর মা এখানে অপেক্ষা করছি কি বুঝলেন আপনি মানে মেয়ে কি পোশাক পরেছে মা কি পোশাক পরেছে বোঝা বড় মুশকিল বর্তমান বাজারে গুটো হচ্ছে কি হচ্ছে না এমন বেহায়াই পোশাক উঠেছে যে আপনি নিজে চোখ বন্ধ করে চলবেন এই উপায় নেই তাছাড়া যারা পরেশগার মানুষ মোমেন মানুষ এই সমস্ত নারীদের পোশাক দেখে তারা অবশ্যই চোখে পর্দা দিয়ে ঘুরত এখন এমন একটা জামানা চলছে আপনি আপনার নিজের বেটিকে নিয়ে বাজারে ঘুরতে পারবেন না আপনি লজ্জায় পড়ে যাবেন একটা ছেলে একটা মেয়ে এমন করে মোটরসাইকেলে বসে আছে একটা ছেলে একটা মেয়ে এমন করে ফুচকার দোকানে বসে বেহায়ার মতো ফুচকা খাচ্ছে একটা ছেলে একটা মেয়ে এমন করে প্ল্যাটফর্মে গলায় হাত দিয়ে বসে আছে আপনার নিজের বেটিকে নিয়ে যদি প্রয়োজনে কোনো কাজে যান যেতে পারবেন নিজেরই শরম লেগে যাবে এই জামানা চলছে বিশ্বনবী কি বললেন ও আহসানাত ফারজাহা স্বামী কাজে গেছে বাড়ি নাই বাড়িতে স্ত্রী একা থাকবে প্রয়োজনে কেউ থাকবে না যদি প্রয়োজন হয় তাহলে তার নিজের বেটা থাকবে তার বোনের বেটা থাকবে অসুবিধা নাই নিজের মামা যদি ঢোকে অসুবিধা নাই নিজের আপন চাচা যদি ঢোকে অসুবিধা নাই নিজের বোনের বেটা যদি ঢোকে ঘরের ভিতরে অসুবিধা নাই নিজের বোনের বেটা যদি ঘরের ভিতরে আসে অসুবিধা নাই কিন্তু আজকাল একটা কুটুম বার হয়েছে নতুন কুটুম বলছে ভাবি তোমার কে হয় বলছে পাতানো মামা গো মনি সাহেব তোমার পাতানো মামা তোমার 12টা বাজাবে তোমার পাতানো মামা বুঝে পাতানো মামা তো এর কাছে আবার কি পর্দা করব ওটা আমার পাতানো ভাই হয় কে তোমায় পাতাতে বলেছে হ্যাঁ পাতানো মামা তো খালা তো ফুপু তো চলবে না পর্দা করে নিতে হবে পর্দা এমন এক ইম্পর্টেন্ট জিনিস বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শোনো দুইটা টাইম আছে নিজের ঘরে নিজে ঢুকতে পাবে না এক ইশার নামাজের পরে আপনার আব্বা মা যে ঘরে শুয়ে থাকে ও ঘরে ঢুকতে পাবেন না বিনা পারমিশনে আপনার আব্বা মা হতে পারে কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী ঠিক কি না ওরা তো দুজন স্বামী স্ত্রী আপনার যে বেটিটা ঘরে থাকে দুতলার উপরে আপনি একটা চার্জার রেখে এসেছিলেন দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে দরজা খুলে বলছেন যে চার্জারটা একটু নিব একদমই ভুল কাজ করবেন না আগে থেকে বেটিকে সুফিয়া মা ঘুমিয়ে গেলে সুফিয়া চার্জারটা ভুলে গেলাম মা একবার দরজাটা খুলো তো হুঁস মোটা করে দরজা খোলা থাকলো যেন হর পুড়িয়ে ঢুকে যায় না হয়তো আপনার মেয়ে একা আছে বলে তার পরনের কাপড়টা ঠিক নাই বুকে ওর না না এটা হতে পারে তাহলে আপনাকে দেখে সে লজ্জা পাবে পাবে কি পাবে না পাবে পর্দা ইম্পর্টেন্ট জিনিস
الله نبي صلى الله عليه وسلم বলেন واحسنت فرجها জগতের যত নারীরা তোমরা বেশি করে পর্দা করবে পাতা দখল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে সাআতুন তাহলে জান্নাতের আটটা দরজার যে কোন দরজা দিয়ে তুমি ঢুকে যাবে পৃথিবীর কেউ তোমাকে আটকাতে যাবে না আপনার স্ত্রীকে চারটি কাজ বলে দিবেন এক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে দুই এক মাস রোজা রাখবে তিন লজ্জা স্থানে হেফাজত করবে চার স্বামীর সেবা করবে এই চারটি কাজ আপনাকে অবশ্যই আপনার স্ত্রীকে আপনার বেটিকে বলে দিতে হবে দেখুন জান্নাতে যাওয়ার ব্যাপারে ওদের মর্যাদা অনেক বেশি কি বেশি না এইবার আপনাকে বলছি জান্নাতে যাওয়ার মর্যাদা আপনার অনেক বেশি তবে আপনার ঈমানটা কেমন হতে হবে এটা একটু বলে দিই আপনার স্ত্রীর ঈমানটা কেমন হওয়া প্রয়োজন সবথেকে খাতারনাক লোক তার নাম ফিরাউন জি লম ইখলাক মিসলুহা ফিল বিলা আল্লাহ বলছে ফিরাউনের মতো যে চিজ এর মতো যে লোক বদমাশ লোককে তৈরি করেছি করেছে পৃথিবীতে এর মতো আর কোনো লোক তৈরি করবে না এত বদমাশ লোক আর পৃথিবীতে হয় না যাই হোক এটা মাদ্রাসার উন্নতি গল্প জলসা তো আমি একটা কোরআনের আয়াতটা শুধুমাত্র আপনাকে বলে দিই ফেরাউনের স্ত্রী নাম কি আসিয়া এ কি বেঈমান ছিল না ইমানদার ছিল ইমানদার ছিল তো কত ইমানদার ছিল এই দেখুন কোরআন সে কথা বলছেন কি ফেরাউনকে বলা হয় লৌহ শলাকাধারী লৌহ শলাকাধারী মানে মানুষকে কাঠের উপরে শুইয়ে দিয়ে হাতে পায়ে পেরেক পেরেক সাজা দিত ওকে আল্লাহ বলে যদি না মানত এত কঠিন ছিলেন যখন নিজেকে বলছে যে আল্লাহ আমি সবাই মেনে নিচ্ছে কিন্তু নিজের স্ত্রী মানছে না তার নাম আসিয়া আসিয়াকে যখন ওই রকম কাঠের উপরে শুয়ে তার হাতে পায়ে যখন পেরেক মেরে দেওয়া হলো পবিত্র আল কোরআন বলছে জারাব আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন ইজ ক্বালাত রাব্বি বিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাতে ওয়া নাজজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি ওয়া নাজজিনি মিনাল ক্বাওমি জালিমিন ফেরাউনের স্ত্রী হাতে তার পেরেক মারা পায়ে তার পেরেক ঢোকানো আল্লাহর দিকে ফিরে বলছেন যারা আল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরাউন আল্লাহ বলছে পৃথিবীর যত নারীরা শুনে রেখে দাও ফেরাউনের স্ত্রীকে আমি দৃষ্টান্ত স্বরূপ পেশ করে দিলাম কেমন দৃষ্টান্ত ফেরাউন যখন তাকে ওই কাঠের উপরে শুইয়ে দিল কাঠের উপরে শুইয়ে আমার দিকে মুখ করে বলছে রব্বি বিলি ইন্নাকা বাইতান ফিল জান্নাতে আল্লাহ নিশ্চয়ই তুমি আমার এই দৃশ্য দেখতে পাচ্ছ নিশ্চয়ই তুমি আমার এই খবর রেখেছ আমি আজ কঠিন বিপদে রয়েছি তোমার কাছে আমি একটাই জিনিস চাই প্রভু সেটা হলো এই আমার জন্য জান্নাতে একটা ছোট্ট ঘর বানিয়ে দাও ওয়ানাজ্জিনি মিনাল কওমি যালিমিন আল্লাহ গো এই ফেরাউনের অত্যাচার থেকে এই জালেমের অত্যাচার থেকে এই জাতির অত্যাচার থেকে তুমি আমাকে দয়া করে একটু পরিত্রাণ দিয়ে দাও কেমন ঈমান দেখুরে দে আপনার স্ত্রীর আপ বর্তমান মহিলাদের এই ঈমান আছে নাই যাই হোক শীতের রাত্রি মাদ্রাসার আদায় জলসা এখন ঘটনা হচ্ছে আদায় নিশ্চয় হয়ে গেছে হয়নি আদায় অনেক হয়ে গেছে জলসার আগেও গ্রামে আদায় করে নিয়েছে মানুষ করে নিয়েছে না করে নিয়েছে আবার আজকেও আদায় হয়েছে সালাফি সাহেব উনি করেছেন আপনাকে একটা লাস্ট মা হিসাবে একজন নারীর কত মর্যাদা কোরআনের একটা আয়াত আপনাদের সামনে বলছি সূরা বাকারাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি বলছেন ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম কোরআন বলছে পৃথিবীতে সব থেকে উত্তম দান তোমরা যেটা করো আল্লাহ কোরআন বলছে তার মধ্যে উত্তম দান হলো তুমি তোমার আব্বা মায়ের জন্য যেটা খরচা করো
এর থেকে উত্তম আর কোন দান নেই বেনামিতে 1000 টাকা মাশাআল্লাহ হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি কাজীর বেটি দুঃখ মনে কথা নাগি বলে আর হাজির বেটা পড়ল ফেরে বোঝাই কোন চলে সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায় অবশেষে রাজি হতে হলো নিরুপায় হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে ওটা আমার শালার পরিচয় আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আদেশ